জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম উপজেলার নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বহাল রেখেছে বিএনপি বলেছেন রিজভি এরপর জানিয়ে দিব বিএনপি বাংলাদেশের অস্তিত্বের মূলে আঘাত করতে চায় বলেছেন ওবায়দুল কাদের এদিকে প্রকাশে ইউপি সদস্যকে গলা কেটে হত্যা আরো জানিয়ে দিব ঈদের পাঁচ দিনে যত টাকা আয় পদ্মা সেতুতে এবং সর্বশেষ জানিয়ে দিব সখীপুরে সাংবাদিকের মাথা ফাটালেন আওয়ামী লীগ নেতা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বহাল রেখেছে বিএনপি বলেছেন রিজভি উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপি বহাল রেখেছে বলে জানিয়েছেন বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন এই সরকারের অধীনে নির্বাচন হবে না। এখন পর্যন্ত আমাদের কাছে যে সিদ্ধান্ত তা হচ্ছে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে আমরা যাব না কারণ তার অধীনে কোনো নির্বাচন কখনো অবাধ সুষ্ঠু হয় না সুতরাং তার অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না এই সিদ্ধান্ত আমাদের আগে নেওয়া আছে বিএনপি এখনও সেই সিদ্ধান্তেই অটুট রয়েছে আর সোমবার পনেরো এপ্রিল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপজেলার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দলের সিদ্ধান্ত জানতে চাইলে তিনি এসব কথা বলেন প্রথম ধাপের একশো বাউন্নটি উপজেলা পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ সোমবার নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী সতেরো এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র যাসাই বাসাই বাইশ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার এবং তেইশ এপ্রিল প্রতীক বরাদ করা হবে প্রথম পর্বে ভোট গ্রহণ হবে আট মে রুহুল কবির বলেন আপনারা আমাদের শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সবকিছু ধ্বংস করে দিয়েছেন কোথায় আমাদের স্বাধীনতা একই দিনে ভারতের মুম্বাই যে সিনেমা রিলিজ পায় সেটা ঢাকাতেও রিলিজ হয় এটা কি স্বাধীনতার নমুনা ওবায়দুল কাদের সাহেবরা স্বাধীনতার কথা বলেন আপনারা ক্ষমতায় আসার পর থেকে মনে হয়েছে যে আমরা বোধ হয় একটা পরাধীন দেশে বাস করছি আমরা পরনির্ভরশীল একটা দেশে বাস করছি এ কারণেই আজকে দেশে এই করুণ অবস্থা জনগণের চরম দুরাবস্থা অর্থনীতির ভঙ্গুর অবস্থা বাঙালি জাতিসত্ত্বাকে যারা অস্বীকার করে বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধকে তারা অস্বীকার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওবায়দুল কাদেরের এই বক্তব্যে সমালোচনা করে রিজভি বলেন বাঙালি সত্তা বলতে আপনি কি বোঝাচ্ছেন বাঙালি বাংলাদেশ ছাড়াও পার্শ্ববর্তী দেশ ত্রিপুরা পশ্চিমবঙ্গে আছে তারা কি মুক্তযুদ্ধ করেছে অন্যান্য দেশে যে বাঙালিরা বসবাস করেন তারা তো মুক্তযুদ্ধ করেনি তারা তো ভাষা আন্দোলন রাজনৈতিক সংগ্রাম করেননি তাহলে আপনি কি বোঝাতে চাচ্ছেন বিএনপি জ্যৈষ্ঠযুগ্ন মহাসচিব বলেন আমাদের যে বাংলা সেটার একটা স্বতন্ত্র রূপ পেয়েছে বিএনপি বাংলাদেশের অস্তিত্বের মূলে আঘাত করতে চায় বলেছেন ওবায়দুল কাদের বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে ধ্বংস করার জন্য জন্ম করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বিএনপি আঘাত করতে চায় আর সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের একথা বলেন বিএনপির ষাট লাখ নেতাকর্মী কারাবন্দী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন দাবি নাকচ করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবকে এ বিষয়ে চ্যালেঞ্জ করেন তিনি বিএনপির এসব কারাবন্দির তালিকা চান ওবায়দুল কাদের বলেন আমি মির্জা ফখরুল ইসলামকে চ্যালেঞ্জ করছি ছিল বিশ হাজার হয়ে গেল ষাট লাখ অবিলম্বে ষাট লাখ বন্দির তালিকা প্রকাশ করুন না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে বিএনপি সমালোচনা করে তিনি বলেন সতেরো এপ্রিল মুজিবনগর দিবস স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ দিবস সেই দিনটিকে তারা অস্বীকার করে দশ এপ্রিল প্রথম স্বাধীন বাংলাদেশের সরকার গঠন হয় সেটা অস্বীকার করে বিএনপি বাঙালি সংস্কৃতির চেতনা নিয়ে ইতিবাচক রাজনীতি করবে এটা আমি বিশ্বাস করি না প্রকাশ্যে ইউপি সদস্যকে গলা কেটে হত্যা নরসিংদীতে মোহাম্মদ রুবেল মিয়া নামে ইউনিয়ন পরিষদের ইউপি এক সদস্যকে প্রকাশ্যে গুলি করে ও ও গলা কেটে হত্যা করেছে করেছে দুর্বৃত্তরা থেকে দুটি হাতবোমা একটি নতুন ছুরি উদ্ধার পুলিশ সোমবার পনেরো এপ্রিল দুপুর সাড়ে বারোটার দিকে সদর উপজেলার আমদেয়া ইউনিয়নের পাকুড়িয়া বাজারে পশ্চিম পাশে এই ঘটনা ঘটে নিহত রুবেল আমদেয়া ইউনিয়ন পরিষদের আট নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়নের ভুইয়ুম গ্রামে শাহজাহান মিয়ার ছেলে স্থানীয়রা জানান ইউপি সদস্য রুবেল ইসমাইল নামে তার এক সহযোগীকে নিয়ে বাড়ি থেকে মোটর সাইকেলে নরসিংদী শহরে যান সেখান থেকে ফেরার পথে সাড়ে বারোটায় পাকুড়িয়া বাজারে পশ্চিম নেওয়ার সময় জন দুর্বৃত্ত তার মোটরসাইকেলে গতিরোধ করে তারা প্রথমে রুবেলকে গুলি করে মাটিতে ফেলে দেয় পরে ছুরি দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে খবর পেয়ে নরসিংদে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কে এম শহীদুল ইসলাম সোহাগ ও মাধবদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ ইবনে রোহিজ মিঠু কালের কণ্ঠকে বলেন ইউপি সদস্য রুবেলকে হত্যায় দুর্বৃত্তরা সব মিলে দুই তিন মিনিট সময় নিয়েছে হত্যা কাণ্ডটি পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে ঘটনাস্থল থেকে একটি প্যাকেট করা নতুন ছুরি ও দুটি হাতবোমা পাওয়া গেছে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কে এম ইসলাম সোহাগ বলেন মরদেহ ময়না তদন্তের জন্য নরসিং সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ঈদের পাঁচ দিনে যত টাকা আয় পদ্মা সেতুতে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর যাতায়াতের প্রধান প্রবেশাদার পদ্মা সেতু হয়ে এবার ঈদের ছুটিতে নয় থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ছেচল্লিশ হাজার পাঁচশো তিপ্পান্নটি যানবাহন পারাপার হয়েছে এতে এই পাঁচ দিনে সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে টোল আদায় হয়েছে চোদ্দ কোটি ষাট লাখ বাউন্ন হাজার সাতশো টাকা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে মাওয়া প্রান্ত দিয়ে নয় এপ্রিল তিরিশ হাজার তিনশো তিরিশটি দশ এপ্রিল সতেরো হাজার পাঁচশো এগারো এপ্রিল এগারো হাজার একশো চুরানব্বই টি বারো এপ্রিল হাজার টি এবং এপ্রিল বারো হাজার সেতু প্রান্ত দিয়ে পাঁচ দিনের যথাক্রমে চোদ্দ হাজার আটশো চুয়াত্তর টি আট হাজার পাঁচশো দশটি সাত হাজার ছয়শ পঁয়ষট্টি বারো হাজার একশোটি এবং পনেরো হাজার পাঁচশো ছিয়ানব্বইটি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে এতে এ প্রান্তে টোল আদায় হয়েছে মোট ছয় কোটি সাতাত্তর লাখ চুয়াত্তর হাজার একশো টাকা সেতু বিভাগ থেকে প্রাপ্ত তথ্য বলছে এবার ঈদে পদ্মা সেতু দিয়ে যানবাহন পারাপার কমেছে সেই সঙ্গে কমেছে টোল গত ঈদুল ফিতরের সময় বিশ এপ্রিল থেকে চব্বিশ এপ্রিল পর্যন্ত এক লাখ তেষট্টি হাজার সাতশো আঠাত্তরটি যানবাহন পারাপার হয় এতে টোল আদায় চোদ্দ কোটি একষট্টি লাখ ছেষট্টি হাজার পাঁচশত পঞ্চাশ টাকা হিসাবে যানবাহন কমেছে সতেরো হাজার দুইশত পঁচিশটি টোলের পরিমাণও কমেছে গত বছরের তুলনায় এক লাখ তেরো হাজার আটশো পঞ্চাশ টাকা সখীপুরে সাংবাদিকের মাথা ফাটালেন আওয়ামী লীগ নেতা টাঙ্গাইল সখীপুরে এশিয়ান টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি সাইফুল ইসলাম সাফলুর উপর হামলা চালিয়ে মাথা ফাটিয়েছেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মনিরুদ্দিন মন্টু তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য এই ঘটনায় ওই আহত সাংবাদিক স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন মাথায় আঘাত পাওয়ায় পর্যবেক্ষণে রেখেছেন কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করবেন বলে জানা যায় সোমবার পনেরো এপ্রিল সকাল এগারোটার দিকে সাংবাদিকের নিজস্ব কার্যালয়ে এ ঘটনা ঘটে গুরুতর আহত ওই সাংবাদিক সাইফুল ইসলাম সাফলো স্থানীয় নিউজ টাঙ্গালের সম্পাদক প্রত্যক্ষ জানা যায় মনিরুদ্দিন কমপ্লেক্সের একটি রুম ভাড়া চুক্তিপত্র নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাংবাদিক সাফলোর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে ঘটনা স্থলে ওই সাংবাদিক জ্ঞান হারিয়ে ফেলেন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান মনিরুদ্দিন কমপ্লেক্সের একটি ভাড়াটিয়া বলেন এ ভবনের মালিক বদমেজাজি তার আসর অত্যন্ত বাজে তার হওয়া প্রয়োজন এই ঘটনায় অভিযুক্ত মন্টু, ঘটনার সততা স্বীকার করে বলেন রুমের চুক্তিপত্র নিয়ে দ্বন্দ্বের এক মুহূর্তে মাথায় আঘাত করে ফেলেছি শকিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান বলেন অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন